Assalamualaikum, welcome back to my channel. তো অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আমার ছেলেকে রেখে আমি কোথাও যাব। অনেকটাই দূর, আসলে আমার বিএড এক্সাম শুরু হয়েছে, তো সেখানে এক্সাম দিতে যাব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগটা। তো এখন বাজে সকাল 6:30, এখন আমি একটু ছাদে এসেছি আর এখন আমি মায়ের বাড়িতেই আছি, মায়ের বাড়ি থেকেই যাতায়াত করব। ছেলে সকাল সকাল উঠে গেছে। আর এই যে দেখুন, এখনও মাছ দেখতে ব্যস্ত, সকাল সকাল মাছ এসেছে বাড়িতে, নড়া মাছ একদম, ওইগুলো দেখছে। এবার আমি ছেলের খাবার বানিয়ে নেব। তো সকালে ও ওটস খায় আপেল আর খেজুর দিয়ে, ওটা আমি একটু রান্না করে নিই, ওটাই সকালে ও খায়। ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেব। ওর এখন খাওয়া হয়ে গেছে, তো এখন খেলা করতে ব্যস্ত। খুব ভয়ও লাগছে যে জানি না কীভাবে থাকবে, ও মা ছাড়া কোনোদিন এতটা সময় থাকেনি, তো দেখা যাক কী হয়। আর এখন ওর জন্য খিচুড়ি আর ডালিয়াটা আমি তৈরি করে রেখে যাব, ওকে খাইয়ে দেবে। আর এখানে দেখছেন কিছু ফল কেটে আমি নিয়ে যাব, তো এটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা স্নান টান করে রেডি হয়ে এখন খেয়ে নিব। আর এখন যাওয়ার পালা, তো ভীষণই কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে রেখে এতটা দূর, যেন ভালো থাকে। টাইমটাকে একটু সেভ করার জন্য আমরা একটু ঘাট পার হয়ে যাব, কারণ এতে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাব, প্রায় 46 কিলোমিটারের রাস্তা, তাই জন্য আর কি এই ঘাট পার হয়ে গেলে একটু টাইমটা সেভ হবে। তো দেখুন আমরা এখন ঘাট পার হচ্ছি, খুব সুন্দর লাগলো এই প্রথম। মাঠ ঘাট নদী নালা পেরিয়ে অবশেষে এই যে কলেজের দেখা মিলল, প্রায় 1.25 ঘন্টা মতো লেগে গেল কলেজে পৌঁছাতে, অবশেষে যাই হোক কলেজে এসে পৌঁছালাম ভালোভাবে। আমি এখন ঢুকে গেছি এক্সাম হলে, আমি ফার্স্ট এক্সামটা দিয়ে নিই, ততক্ষণ আপনারা আমার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমার সুন্দর কলেজটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
ফার্স্ট এক্সাম শেষ হয়ে গেছে, তো কিছু খেতে হবে, খিদেও পেয়েছে, তো তাই জন্য এলাম ক্যান্টিনে। তো ক্যান্টিনের এই অবস্থা, যাই হোক ক্যান্টিন আমরা খেতে পারলাম না, তো তাই জন্য একটু বাইরে এলাম, কিছু খেতে তো হবে, তো তাই জন্য এই যে বিস্কিট কেক এইসব একটু খাওয়া হলো। পাশে একটি দোকান ছিল, কোনো এমনি কোনো রেস্টুরেন্ট বা হোটেল কিছুই দেখতে পেলাম না কাছে, তো এইসব খেয়েই কাটালাম আজকের দিনটা। তো আমাদের টিফিন আওয়ার শেষ, তো এখন আমার সেকেন্ড হাফের এক্সাম, আমি এক্সাম দিয়ে নিই। আর এদিকে দেখছেন আমার কলেজের মালিক এখন নেমে গেছেন মাছ ধরতে আর কি, উনি যিনি ব্ল্যাক কালারের গেঞ্জি পরে আছেন উনি আমাদের কলেজ মালিক পলাশ স্যার। তো আমার বর এই ভিডিওটি করেছে পরে আমি যখন এক্সাম দিচ্ছিলাম, খুব ভালো লাগে মাছ। আমার এক্সাম শেষ হয়ে গেল, আজকে দুটো এক্সাম শেষ হলো, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আবারও সেই রাস্তা, সব কিছু পেরোতে হবে, প্রায় সূর্য ডোবার কাছাকাছি। এখন আমরা সেই আবার ঘাট পেরোবো, দেখছেন আকাশে চাঁদও উঠে গেছে, এখন আমরা বাড়ি পৌঁছাতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে গেলাম। ফার্স্ট আমাকে দেখে আমার ছেলের রিয়াকশন, একটু কান্না কান্না ভাব, আমার কোলে আসতে চাইছে। তো আমি এখনও ফ্রেশ হইনি তাই জন্য ওকে কোলে নিইনি, ফ্রেশ ট্রেশ হয়ে ওকে কোলে নিব, আদর করব, অনেকক্ষণ পর ওকে দেখা। এখন প্রায় সন্ধে 6:30 বাজছে, তো আমি ফ্রেশ হইনি, তারপর দেখা হচ্ছে। সারাদিনও ভালোই ছিল শুনলাম, কান্না টান্না করেনি, খাওয়া দাওয়া করেছে, ঠিকঠাক ঘুমিয়েছে। তো এখন ওর সঙ্গে একটু টাইম কাটাচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আমরা প্রচণ্ড ক্লান্ত, রেস্ট করব, ওকেও ঘুম দেব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।